স্থাপনা করছে মাননীয় মেয়র মহোদয় আজকে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেছেন নিয়ে অবৈধ সম্পদ যারা দখল করছে এটা ভেঙে এটা সরকারি সম্পত্তি সরকারি আওতায় আনতেছেন আমরা সকলেই তাকে সহযোগিতা করতেছি আপনারাও আছেন আপনারাও সহযোগিতা করবেন যে সকল দায়িত্ব আছে সিটি কর্পোরেশন করবে আমাদের সিটি কর্পোরেশন আমাদের জানায় অবশ্যই সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার দায়িত্ব অবশ্যই আমাদের আছে আমরা সহযোগিতা করব সিটি কর্পোরেশনকে সেই আলোকে আমি বলবো যে সিটি কর্পোরেশনের দায়িত্ব যা সমস্যা পালন করতে যেটা করব কিন্তু আমি সংসদ সদস্য হিসাবে আমি এটা দেখভাল করতে পারি আমার দায়িত্ব এতদিন ছিল না এখন আমার দায়িত্বে পড়ছে মাননীয় মেয়র মহোদয় আসছে তাকে আমরা সহযোগিতা করতেছি আগে আপনি জানতেন না এটা আমার জানা ছিল থাকবে
কেউ যদি অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করতে না পারে, আজকে ভেঙে দিয়ে গেল কালকে দখল করবে, দখলদার যাই হোক আইনের আগে এনে তাদের আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের কমিশনার সাহেব আছেন এখানে, কমিশনার এটা দেখভালও করবে, দায়িত্ব আমাদেরও পড়ে, আমরা এটা দেখব যে অবৈধভাবে কেউ যাতে সরকারি সম্পত্তি দখল করে নিজেদের ভোগ দখল করতে না পারে। আমি নির্বাচিত হয়েছি, জনগণকে আমি ভয় পাই, কোনো সন্ত্রাসীকে কোনো জমির দখলদারকে আমি ভয় পাই না। স্যার মহোদয় যখন থেকে নির্বাচিত হয়েছেন, তিনি যেভাবে কাজ করতেছেন এই শহরকে গড়ে তোলার জন্য, আজকে তার এটা অংশ। আমি মনে করি যে মাননীয় মেয়র যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করতেছেন, এই ধারা যদি অব্যাহত থাকে আমরা অবশ্যই একটা ক্লিন জায়গা ইনশাল্লাহ আপনাদের যে সকল খালগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বড় বড় বুঝে নিয়েছেন এতদিন, কিন্তু আসলে ওয়াসার খালগুলো পানি ইউনিয়ন রোডের যে সকল জমিগুলো এগুলো কিন্তু সিটি কর্পোরেশনে বড় বড় হস্তান্তর করা হয়নি। এখন সমন্বয়হীনতার কিছু অভাব ছিল। আমরা আশা করি যে মেয়র মহোদয় যেভাবে খাল উচ্ছেদ করার জন্য বা যে সকল পানি প্রবাহ ঠিক রাখার জন্য ড্রেনেজ ব্যবস্থা এবং লেক সংস্কারের জন্য যা যা করা দরকার সে সকল উদ্যোগগুলো আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র গ্রহণ করেছেন। তার সহযোগী হিসেবে আমরা কাউন্সিলররা চেষ্টা করে যাচ্ছি, আজকে যেই পানি উন্নয়ন বোর্ডের জমির উপরে যেই বস্তি বা যেই সকল ড্রেনেজ স্থাপনাগুলো আছে আজকে মেয়র মহোদয় করে দিয়ে গেছেন। ইনশাল্লাহ আগামী দিনে এখানে দখল হবে না, সেই ব্যাপারে আমরা সজাগ থাকবো এবং দখল যাতে না হতে পারে সে ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশন সহ থানা থেকে শুরু করে যারা আমাদের স্থানীয় সংসদ সদস্য আছেন সবাই আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে সার্বিক সহযোগিতা। পুরো নামটা একটু বলুন। শরীফুর রহমান, কাউন্সিলর, 51 ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ধন্যবাদ। আমি বলিনি, এটা তো সাফা টাওয়ার, সাফা টাওয়ার লিমিটেড, ঠিক আছে? এখন ওনারা মালিক অনেক 10-12 জনের মতো সম্ভবত, আমার জানাবো এরকম। আসলে একক মালিকানা বলতে কেউ নাই, রাজুকের প্লট এটা, রাজুক বরাদ্দ দিছে, রাজুক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স ওনাদের কর্মচারীদেরকে, তারপর ওনারা আবার বিএনএসকে দিছে, বিএনএসের পরে সাফা টাওয়ার ওনারা এটা ক্রয় করে নিয়েছে। সাফা টাওয়ার এখানে নির্মাণ করার জন্য, পাইলিংয়ের জন্য চারপাশে শেড দিয়ে, হ্যাঁ, উনিও সাফা টাওয়ারের মালিকের একজন অংশ আছেন কিনা এই ব্যাপারে আমার আসলে ওই ব্যাপারে আমার জানা নেই, আপনারা হয়তো ওনার কাছ থেকে বাকি তথ্যটা জেনে নিতে পারেন। আমি তো জানি না যে এটা ভাঙবে বা আমার এমন কোন নোটিশ দেওয়া নাই স্যার। সরকারি সম্পত্তি যারা অবৈধভাবে দখল করছে সে যত বড় ক্ষমতাশালী হোক আর যত ক্ষমতাধরই হোক, অবৈধভাবে সম্পদ কেউ দখল করে রাখছে। আমি তো অবৈধ কিছু করে নেই, যে আমার দেখেন এই যে আমার অবশ্যই স্যার, অবশ্যই আচ্ছা, একটু আমাদের সাথে কথা বলে যাবেন, ধরেন ধরেন একটু আমাদের সাথে কথা বলে যাবেন। Thank you.
সেদিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমি যেটা বলেছি অবৈধ দখলদারদের জন্য সিটি কর্পোরেশন কোনো বৈধ ধরনের নোটিশ দেবে না। এরা কিন্তু বলছে নোটিশ দিলেন না কেন? আমার মেসেজ একটাই, এত সুন্দর অফিস নোটিশ তারা অবৈধ জায়গার উপরে, আমি কোনো বৈধ নোটিশ তাদেরকে দেবো না সিটি কর্পোরেশন। কারণ এ উপরে অফিস, নিচে আমি গিয়েছি তার ওইখানে কিন্তু কোটি কোটি মশলার বাজার। এই যে আমার কথা হচ্ছে, উনি এখানে কেন করলেন? আজকে যে বড় সাইনবোর্ড লাগিয়ে আছে আমাদের সাফা টাওয়ার, উনি কেন করলেন? এখানে জবাব দিতে করতে হবে আমার উচিত। আমি মনে করি আপনারা যাদের যাদের আছেন সবাই আপনার দায়িত্ব নেন যে আপনারা কোনো খাল দখল করবেন না। আমি রাজুকে বলবো, রাজু যে পারমিশন দিয়েছে, তারা যদি রিয়েল যদি দেখে তারা কিন্তু পারমিশন দিতে পারে না। তারা যদি বাস্তবে দেখে, তারা টেবিলে বসে পারমিশন দিয়ে দিয়েছে। এটি কিন্তু ভাল, এটা আপনার সবাই দেখছেন। এখানকার এলাকাবাসী যারা আছে আমার ডান দিকে, ওরা বলছে আমরা ছোটোবেলায় দেখেছি এটা খাল, মুরব্বীরা বলছে এটা খাল, কিন্তু এখন এটা পাকা হয়ে বিল্ডিং হয়ে এটা এখন সাফার টাওয়ার হয়ে গেছে। কীভাবে আপনি শহরকে ঘুরতে আমরা কই যাবো? যারা নিজের কথা চিন্তা না করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেন, নিজের কথা চিন্তা না করে এই শহরটার কথা চিন্তা করেন, নিজের কথা না চিন্তা করে আজকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই রক্ত ধরা মার্চ, তাদের কথা চিন্তা করেন। ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আমি আমাদের যে অফিসটা, যে আমরা যে মাটি কাটার থেকে যে আমার কাউন্সিলরের বিল্ডিং ছিল একটি, আমি কিন্তু কাউন্সিলরের বিল্ডিং কিন্তু ভেঙে দিয়েছি। আইনের ঊর্ধ্বে কিন্তু আমিও না, আইনের ঊর্ধ্বে কোনো কাউন্সিলরও না, আইন ঊর্ধ্বে কেউ না। এখানে আইন প্রয়োগ করা হয়। যদি দেখা যায় যে এটাতে আমার কাউন্সিলর এটাকে দখল করে রেখেছে, অবশ্যই তার বিরুদ্ধে আমি এটার সুপারভাইজার, প্রজেক্ট সুপারভাইজার। মালিক কারা? এটা মালিক আছে দমদমের। কে কে একটু বলেন ভাই, আমি পরে কথা বলি ভাই। আমি আমার ভাই আমি বললাম তো একটু পরে কথা।